পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পিঠে পুলি উৎসবে চরম বিশৃঙ্খলা। জানা গেছে রূপম ইসলামের অনুষ্ঠানে বুধবার সন্ধ্যার পর থেকে মাঠের মধ্যে ঢুকতে না পারায় প্রচুর মানুষ মাঠের বাইরে ভিড় করেছিল, আর তারপরই ছড়া বিশৃঙ্খলা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ, অনেকে রাস্তায় পড়ে আহত হন, আর অনেকে পাঁচিল টপকে ভেতরে ঢুকতে গিয়েও পড়ে যান। আর এরপরেই পাঁচিলে আলকাতরা ঢেলে দেয় কর্তৃপক্ষ। আর এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কার প্রোগ্রাম দেখতে এসেছিলেন? আচ্ছা, কখন থেকে দাঁড়িয়েছিলেন? আচ্ছা, ঢুকতে পেরেছেন ভেতরে? প্রোগ্রাম চলছে এখনো?